আমি আমরা আজকে যেখানে আসছি এটা হচ্ছে ঢাকার একদম পাশের একটা জায়গা। আগেই আমরা বলে থাকি বেশিরভাগ ল্যাড কোম্পানি বলে ঢাকার অদূরে শ্যামল বাংলা বা শ্যামল ছায়ার মধ্যে আপনাকে নিয়ে যাবে নিবিড়, কিন্তু এটা একদম ঢাকার কোলাহলযুক্ত এলাকা। কারণ আপনার মোহাম্মদপুর থেকে এখানে আসতে মাত্র 5 মিনিট সময় লাগে। আপনারা যারা বসিলা ব্রিজ চেনেন, বসিলা ব্রিজ থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরেই প্রজেক্টটা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশপুর বা টাওয়ার গলি দিয়ে যে রোডটা বেরিয়ে গেছে এটা কিন্তু এক্সপ্রেস একটা রোড। শুরুর দিকে একটু চিকন থাকলে পরের দিকে যায় অনেক চাওড়া একটা রোড। তো এই প্রশস্ত রাস্তা ধরে আপনি এখানে পৌঁছতে পারবেন। এটা আউয়াল মার্কেট অনেকে চেনা আছে, দুদু মার্কেট আউয়াল মার্কেট চেনে। এই দুদু মার্কেট আউয়াল মার্কেটের পাশে এই প্রজেক্টটা। এখানে আপনি 100% রেডি ল্যান্ড পাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনি কিনে সঙ্গে সঙ্গে বাড়ি করতে চান তাহলে খুবই উপযোগী একটা জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 25 ফিট একটা রোডের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি। এখানে আপনি কেন প্লট কিনবেন, কারণ হচ্ছে যে এই জায়গাটাই যাতায়াতটা খুব চমৎকার, ঠিক আছে। অনেক অনেক প্রজেক্টেই যেটা সবচেয়ে বড় প্রবলেম, একটা জায়গার উন্নয়ন হয় শুধুমাত্র সেই জায়গাটায় কত তাড়াতাড়ি আপনি যাতায়াত করতে পারবেন সেটার উপর নির্ভর করে। সেই তুলনায় এই প্রজেক্টটা খুবই চমৎকার এবং এখানে খুব সহজেই যে কোনো দিক থেকে যদি আপনি যদি উত্তরবঙ্গ বা আপনি খুলনা যশোর যদি হয় তাহলেও আপনি এই দিক দিয়ে সদস্যজি গাবতলির যে রোডটা আছে সেটার সঙ্গে কানেক্টিং করছে। প্লাস আপনি যদি বরিশাল হন, এদিক দিয়ে কেরানীগঞ্জ দিয়ে হাইওয়ে যে আপনারা শুনছেন একটা এক্সপ্রেস রোড হবে, এই রোডের সঙ্গেও কিন্তু এখান থেকে খুব সহজেই মুভিং করা যায়। কারণ এই প্রজেক্টের পিছনেই আমি যত যদি 1/2 কিলোমিটার পরেই কিন্তু ওই এক্সপ্রেস রোডটা যেটা আবদুল্লাপুর থেকে কানেক্টিভ করবে আপনার সাবারে গিয়ে, সেই রোডটার সঙ্গেও কিন্তু আপনার এইটা কানেক্টিভিটি থাকছে। তো আমার মনে হয় কোনো জায়গার উন্নয়নটা নির্ভর করে সেই জায়গায় আপনি কত তাড়াতাড়ি আসতে পারেন, কত তাড়াতাড়ি অর্থাৎ যাতায়াত ব্যবস্থা। সেই তুলনায় এই জায়গাটার যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত। আর এবং তারা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা আমরা অনেকেই ঢাকার ভিতরে যাদের বাড়িঘর আছে সবাই একটা ঝামেলার মধ্যে আপনার ঝামেলা পান, সেটা হচ্ছে বাড়ি আপনি নামাজ পড়ার সময় দেখা যাচ্ছে কোনো ঘরের কোনার দিকে নামাজ পড়তে হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি না থাকার কারণে পূর্ব পশ্চিম উত্তর দিকহীন কোনাকোনি হয়ে যায়, যার জন্য আপনার একটা জায় নামাজ বসাতে অনেক সমস্যা হয়। কিন্তু এরা ডিজিটালি এটাকে সার্ভে করে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্লটগুলো করছে যে আপনার পূর্ব পশ্চিম উত্তর দিকে ঘরের কোনার দিকে জায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে হবে না। তো আমার মনে হয় তারা আধুনিক একটা সিটি করার চিন্তা করতেছে, যা ডিজিটালি অনেক চমৎকার, কারণ স্বয়ংসম্পূর্ণ একটা সিটি করার চেষ্টা করতেছে। তার মানে আপনারা যারা ঢাকার একদম কাছে থাকতে চান, ঢাকায় থাকতে চান, তাদের জন্য খুবই উপযোগী। এখানে আপনি 100% রেডি প্লট পাচ্ছেন, আপনি এখনই কিনে এখনই বাড়ি করতে পারছেন, কোনো প্রকার হ্যাসেল মুক্ত ছাড়াই। এখানে আপনি প্লট বুকিং দিয়ে সাথে সাথেই রেজিস্ট্রেশন পাচ্ছেন। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা যারা প্লট কিনেন বা প্লট কিনেছেন তারা একটা হ্যাসেলে পড়েন, সেটা হচ্ছে আপনার জমি এক জায়গায় আপনার প্লট বুকিং দেয় এক জায়গায়, সেক্ষেত্রে আপনি বড় ধরনের ঝামেলার মধ্যে পড়েন। আপনার যে আপনার চৌহদ্দির সঙ্গে এক জায়গায় হয়তো রেজিস্ট্রেশন দিছে, এক জায়গায় হয়তো আপনার জমি দখল দিছে। সো সেই ক্ষেত্রে খুবই ভিন্ন একটা জিনিস, ভিন্ন একটা প্রজেক্ট যেটা আপনাকে চৌহদ্দি ধরে রেজিস্ট্রেশন দেওয়া হয়। সো আমার মনে হয় এর থেকে আধুনিক প্রজেক্ট আর কোথায় পাওয়া যাবে না। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে সরাসরি আপনি প্রজেক্টটা ভিজিট করতে পারেন। এছাড়া গুগল ম্যাপে যদি আপনি HR স্যাটেলাইট সিটি লিখে সার্চ দেন তাহলে সবাই সরাসরি এই জায়গাটায় আপনি লোকেট করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।